আসসালামু আলাইকুম কৃষক কৃষিণী ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন? সবার প্রতি দোয়া এবং শুভকামনা রাখি। কুমিল্লার কৃষির আজকের প্রতিবেদন শুরু করে দিচ্ছি। আজকে আপনাদের সামনে আলোচনা করবো যে টমেটো চাষের সুবিধা এবং কোন জাতের টমেটো চাষ করলে কৃষকের জন্য অধিক লাভবান হওয়া যায়, এবং কৃষক বেগুন চাষ করে হতাশ হবেন না, নিরাশ হবেন না, বেগুনটা চাষ করলে। আজকে আপনারা মাঝে টমেটোর সেই জাত নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি টমেটোর জমিতে দাঁড়িয়ে রয়েছি। সেই টমেটোর জমিটা অল্প একটু জমি, কিন্তু অনেক টমেটো ধরেছে। হ্যালো কৃষক ভাইয়েরা, আমরা এই যে আপনাদেরকে বলেছি যে কি কোন জাতের টমেটো চাষ করলে কৃষকের জন্য অধিক লাভবান হওয়া যায়, আমরা যেই টমেটোর যাত্রা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই, সেই টমেটোর যাত্রা, এই যে কৃষক টমেটো যে যাত্রা রয়েছে, এই যে টমেটোটা, এটা হচ্ছে টমেটো রতন। এটার বৈশিষ্ট্য হচ্ছে আমরা অল্প দিলেই ফল আশা করা যায়। তারপরে যে বিষয়টা, এই যে টমেটোটা, এটা গাছটা, চারা গাছটা মরে কম। টমেটোর ক্ষেত্রে অনেক কৃষক হতাশ হয়ে যায় যে গাছটা মরে যায়, তো ওইটার জন্য কী ওষুধ দিতে হয়। অনেকে, অনেক কৃষক না জানার কারণে কিন্তু অনেক ওষুধ ব্যবহার করে ভালো ফল পাচ্ছে না। সেই জন্য যে টমেটো চাষ যদি আপনারা করেন, তাহলে আপনাদের সেদিক থেকে প্লাস করেন যে চারা গাছ মারা যাবে কম। তারপরে যে জিনিসটা, টমেটোটার আকার হবে একদম আপেলের মতন। টমেটোটা ধরার কিছুদিনের ভিতরেই টমেটোটা আপেলের মতো লাল হয়ে যাবে। তারপর যে বিষয়টা, আপনারা বাজারজাত করতে পারেন, টমেটোটা একটু শক্ত থাকবে। আর আপনারা অনেকেই আছেন যারা টমেটো চাষ করেন, এই টমেটোর ভিতরে মেডিসিন দিয়ে টমেটো পাকাতে হয়। আপনাদের সেই দিক থেকে নিশ্চিত থাকতে পারেন যে টমেটো রতন চাষ যদি করেন আপনারা, তাহলে মেডিসিন দিয়ে আপনাদেরকে টমেটোটা পাকাতে হবে না। আপনারা যদি রতন এই যে যাত্রা, এই জাতের টমেটোটা করেন, তাহলে বাজার যে বিষয়টা অধিক লাভবান হতে পারেন। একটা টমেটো গাছে 7 থেকে 8 কেজি টমেটো ধরে। তারপর যে বিষয়টা, বাজারে অনেক দাম পাওয়া যায়, তাই আপনাদেরকে আমি যথার্থ আহ্বান জানাবো যে যারাই টমেটো চাষ করেন, আমার মতে এই যে রতন টমেটো যাত্রা চাষ করলে আপনাদের জন্য অনেক সুবিধা, অনেক লাভবান হতে পারবেন। দর্শক বন্ধু, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।